দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ রবিবার। আজ বঙ্গভবনে পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভোটারের ভোগান্তি এড়াতে ভোট কেন্দ্রে না গিয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের বিধান চালু হয়। জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ম্যানুয়ালে পোস্টাল ব্যালট ভোট দেওয়ার বিধান রয়েছে। এটা পোস্টাল ব্যালটে ভোট, এটা এখান থেকে পোস্টালে চলে যাবে রিটার্নিং অফিসারের কাছে, তিনি এটিকে 7 তারিখে এটাকে সকলের সামনে উন্মোচন করবেন এবং তার গোপনীয়তা তিনি সেখানে রক্ষা করবেন। আশা করি দেশের মানুষ এই ভোট উৎসবে অংশগ্রহণ করবে।